नाचे नितानंद भुवनयानंद वृंदावन गुण सुनिया रे, वृंदावन गुण सुनिया रे। गुरुदेव जी श्रवण कर शुद्ध भक्ति लाभ करते गले प्रथम धाप हे सदगुरु आश्रय। तो अभी जो नवागत साधक है तो अभी सदगुरु आश्रय कर लम सदगुरु आश्रय करार पर सर्वप्रथम हमार करणीय कि भक्ति पथे एगोब जदि सदगुरु आश्रय करार पर गुरुदेव जो विधान আমাকে জপ করতে বলেছেন কৃষ্ণনা নির্বন্ধ সহকারে জপ করতে বলেছেন, আমাকে তিলক ধারণ করে জপ করতে বলেছেন, আমাকে গুরুবৈষ্ণবের জয়দান করতে বলেছেন, আমাকে গুরুবর্গের বন্দনা করতে বলেছেন। সর্বপ্রথম তার কার্য সে তিলক মন্ত্র ধারণ করবে, মুখস্থ করে ধারণ করবে, জয়ধ্বনি করবে সকাল সন্ধ্যা, তুলসী সেবা বৈষ্ণব সেবা করবে, জপ করবে অন্য মনস্ক না হয়ে। যদি মন অন্যদিকে যায় তাহলে সে গুরুদেবের চিন্তনের দ্বারা মনটাকে আবার ফিরিয়ে আনতে পারে। শুদ্ধভাবে জপ করবে, নির্বন্ধ সহকারে জপ করবে। নির্বন্ধ নেই জপ করছে অনেকেই আছেন বেশিরভাগ আমাদের, তাহলে সেক্ষেত্রে সে গুরু আজ্ঞাকে পালন করলো না ঠিক। এটাই সাধকের প্রথম কথা, গুরুপদাশ্রয় করেছে, ভক্তি পথ অবলম্বন করেছে, তাকে শুদ্ধভাবে নাম জপ করতে হবে, অন্য মনস্ক না হয়ে জপ করতে হবে, নির্বন্ধ সহকারে জপ করতে হবে। আমি আট মালা করবো বা আমি ষোলো মালা করবো বা আমার বা বত্রিশ মালা করবো, আমি তার থেকে কোনোদিন বেশি হবে কম হবে না। যদি কম হয় পরের দিন তাড়াতাড়ি সেটাকে পূর্ণ করে তারপরেরটা ধরবো। নির্বন্ধ সহকারে নাম, তুলসী সেবা, বৈষ্ণব সেবা, চৈতন্য ভাগবত পাঠ, কীর্তনের দ্বারা আলেখ্যের আরতি এবং ভোগ দিয়ে প্রসাদ সেবা, এই কয়েকটি কথা। যিনি গুরুপদাশ্রয় করেছেন তার এইগুলো বেসিক শিক্ষা। এটা যিনি না করবেন তার আগের রাস্তার দেখবার কোনো পথ থাকবে না। বেশি তিলক মন্ত্র ধারণ, জয়দান, ভোগ লাগিয়ে প্রসাদ খাওয়া, সকাল সন্ধ্যা কীর্তন সহযোগে আরতি করা, হরিনাম নির্বন্ধ সহকারে জপ করা, চৈতন্য ভাগবত পড়া, গুরুদেবের সঙ্গে নিত্য সম্বন্ধ রেখে, গুরুগৃহের সঙ্গে সম্বন্ধ রেখে চলা, এগুলোই তার যথেষ্ট। বিভিন্ন সময় বিভিন্ন পাঠে শুনেছি যে তিন প্রকার বৈষ্ণব আছে, উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। আমরা গৃহস্থ যারা তারা গুরুদেবের কাছে দীক্ষা প্রাপ্ত হওয়ার পর আমরা কোন শ্রেণীতে পড়ি? আর যখন এরকম বৈষ্ণব সঙ্গে আমরা উপস্থিত হব তখন আমরা আমার থেকে উন্নত বৈষ্ণব, যেমন আমরা ধরেই নেব যে কৈলিক পছন্দারী ব্রহ্মচারী বা সন্ন্যাসী অবশ্যই আমাকে উন্নত, তাদের সঙ্গে কিরকম আচরণ হবে? কেউ দীক্ষা নিচ্ছেন তিনি উন্নত হয়ে যাচ্ছেন এরকম আমরা মনে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে অধিকার নির্ণয় মধ্যম কনিষ্ঠ মধ্যম এবং উত্তম, দীক্ষিত বা অদীক্ষিত, বৈরিক বসনযুক্ত ত্যাগী বা ব্রহ্মচারী বা সন্ন্যাসী বা গৃহী ভক্ত ত্যাগী ভক্ত, এসবের দ্বারা অধিকার নির্ণীত হয় না। অধিকারটা ভজনের দ্বারা নির্ণীত হয়। যদি কেউ দীক্ষা নিয়েছেন তিনি বড় হলেন, আমি হরিনাম নিয়েছি ছোট হলাম, বা যিনি অনেকদিন দীক্ষিত হয়েছেন তিনি বড় হলেন, আমি অল্পদিন দীক্ষা নিয়েছি আমি ছোট হলাম, এরকম কোনো প্রশ্ন দীক্ষা নেন বা হরিনাম নেন সম্বন্ধ জ্ঞানে, যিনি যতটা হরিগুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ জ্ঞানে যিনি উন্নত এগিয়ে তিনি ততটা ভজনের দিক তিনি ততটা অধিকারী জন। এবং
সেই হিসাবে অধিকার বিচার করা হয়। আপনি গৃহী, আপনি যে আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনি গৃহী আর কেউ একজন লাল কাপড় ব্রহ্মচারী, তাহলে আপনার থেকে বড়, তাকে প্রণাম করলেন। এই জিনিসটা নিশ্চয়ই একটা দাম রয়েছে। আপনি গৃহী আর উনি ত্যাগী, যিনি হরি সেবার জন্য নিজেকে নিগ্রহ করেছেন, সংসার বিষয়ে উদাসীন হয়ে কৃষ্ণের আত্মসমর্পণ করেছেন, তিনি আপনার থেকে বড়, ঠিকই, তাকে সম্মান দিতে হবে ঠিকই। কিন্তু ভক্তিতে যে অধিকার, সেটা লাল কাপড় সাদা কাপড়, গৃহী আর ত্যাগী, ব্রহ্মচারী সন্ন্যাসী, মহিলা পুরুষ, এই ভজনের অধিকারী অধিকার লাভ করা, এটা এগুলোর উপরে নির্ভর করে না। ভজনে যিনি অধিকার উন্নত হন, অধিকারী হন, সম্বন্ধ জ্ঞানে যা খুব উদ্বুদ্ধ হয়ে ভজন করছেন, নিষ্ঠাপূর্বক ভজন করছেন, তিনি পুরুষ হতে পারেন, স্ত্রী হতে পারেন, তিনি গৃহী হতে পারেন, ত্যাগী হতে পারেন, তিনি সন্ন্যাসী হতে পারেন, ব্রহ্মচারী হতে পারেন, তিনি তার ওই সকল বাহ্য যে আমাদের তাদের যে মধ্যে যে তফাৎ দেখছি সেটার উপর নির্ভর করে। সেই জন্য যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যাবে, এটা একটা কথা, একটা মিল করে, যে যেন বৈষ্ণব, যার যেরকম অধিকার, অধিকারটা আপনি বুঝতে পারবেন ক্রমে, অধিকারটা আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভজন করবেন, অধিকারটা আপনি নির্ণয় করতে পারবেন আপনি যতটা এগোতে চেষ্টা করবেন, ততটাই অধিকার আপনি বুঝতে পারবেন। এবং যদি কোনো অধিকার বুঝতে আপনার কোনো সময় অসুবিধা হয়, হয়তো বুঝতে পারছে না, তখন গুরু বৈষ্ণবের সহায়তা নিতে পারে না, যে আমি এই বৈষ্ণব, ইনি কীরকম, আমি এর সঙ্গে কীরকম আমার ব্যবহার করে চলা উচিত, আমি এনার সঙ্গী, আমি এনার সঙ্গে চলি, সঙ্গ করি, এটা কি আমার উচিত হবে, বা এতে আমার ভক্তি বাড়বে কি, আমার ভক্তি অসুবিধা হতে পারে, কিছু সময় সময়ে সেসব ক্ষেত্রে জিজ্ঞাসা করা যায়। কিন্তু অধিকার নির্ণয় ব্যতীত আপনি ভজন এগোতে পারবেন না। আপনার নিজের অধিকার বিচার করতে হবে, সেই সঙ্গে আপনি যারা সঙ্গ করতে যাচ্ছেন তার অধিকারটা জানতে হবে। যদি আপনার থেকে উনি একটু অধিকারে উন্নত হন, সেক্ষেত্রেই কেবল আপনি ভজন উন্নতি, তার সঙ্গ প্রভাবে আপনার ভজন উন্নতি করতে পারেন। গুরুদেব, একটা প্রশ্ন আছে, আপনি যেটা বললেন যে প্রথম অবস্থায় সাধকের কর্তব্য হচ্ছে নির্বন্ধ, হরিনাম জপ, চৈতন্য ভাগবত পাঠ, তুলসী সেবা, ভগবানের আলেখ্য বা বিগ্রহ সেবা, প্রসাদ ঠাকুরের জন্য ভোগ রন্ধন করে নিবেদন। তো আমাদের, মানে আমি আমার কথা বলছি, অনেক সময় দেখছি এগুলোর মধ্যে ব্যালেন্স থাকছে না, মানে একটা করতে গিয়ে আর একটা হচ্ছে না, বা উল্টোটা, মানে হয়তো চৈতন্য ভাগবত পাঠ হচ্ছে না, বা নাম জপ হচ্ছে না, রান্না করতে গিয়ে আর একটা কাজ হয়তো হলো না। তো এক্ষেত্রে মানে আমাদের করণীয় কি, বা এক্ষেত্রে কি ভজন রাজ্যে মানে পিছিয়ে পড়া বা আরো পিছিয়ে যাওয়ার, বা আরো জিনিসটা খারাপ পথে, মানে খারাপ দিকে যাওয়ার কি একটা চান্স থেকে যায়? ভালো প্রশ্ন। আপনি এই যে কখনো এটা করতে গিয়ে ওটা হচ্ছে না, কখনো পুরোটাই করতে পারছি না, এরকম একটা ভজনের অবস্থা শাস্ত্রকারগণও বলেছেন ঘন তরলা টাইপের, মানে ভজনে কখনো উৎসাহ, কখনো নিরুৎসাহ, কখনো কোনোটা করলাম, কখনো করতে পারলাম না, সময় গুলাতে পারলাম না, এ করতে পারলাম না। এর দ্বারা যে ভজনের ক্ষতি হবে তা নয়, ক্ষতি তখন হবে যখন ওই রকম এলোমেলো ভজন করতে করতে আপনি ওটাকে অভ্যাস করে নিচ্ছেন, ওইটা ওই স্টেজটাকে পেরিয়ে আপনি নিষ্ঠার স্টেজে যেতে পারছেন না, চেষ্টা করছেন না, তখন আপনার অবনতির সম্ভাবনা। নতুবা আপনি প্রথম অবস্থাতে এটা করছেন ওটা একটু কম পড়ে যাচ্ছে, ওটা করছেন তো এটা একটু কম পড়ে যাচ্ছে, ওটা কোনো ক্ষতিকারক নয়, ওটা একটা অবস্থা, ও অবস্থাটা সাধকের প্রথম অবস্থা। এবং ওই অবস্থা যখন পরিপক্কতা লাভ করবে, সে ঠিক ব্যালেন্স করে সবগুলোই করবে। সেই ব্যালেন্স অবস্থা হচ্ছে নিষ্ঠা অবস্থা, সেটা সেই পর্যন্ত যেতে হবে। সেই লক্ষ্যটা যদি না থাকে তাহলে অসুবিধা,
সেই নিষ্ঠার ভূমিকা লাভ করব, নিজে একটা করতে পারলাম না, পারলাম আরেকটা করতে পারলাম না, তার জন্য ভগবানের কাছে ক্ষমা চাওয়া, অপরাধী বোধ, এগুলো ভালো জিনিস। ক্রমে নিজেকে মানে অন্যান্য কাজ থেকে বিরত করে এইগুলোকে ঠিক ঠিক ভাবে করা, এও কমে অভ্যাস আসবে আপনার যদি চেষ্টা থাকে। সেই চেষ্টা থেকে যখন ঠিক ঠিক আপনারা করতে পারবেন, আপনি করতে পারবেন নিষ্ঠা করব, তখন আপনার প্রমোশন হল। এবং তার আগে আপনি একটু এলোমেলো হচ্ছে বলে আপনার ঘাবড়ানোর কিছু দরকার নেই, এবং সেটা কোনো খারাপ কিছু নয়। প্রাথমিক অবস্থাতে সেবকের সে চাঞ্চল্য থাকতে পারে। দণ্ডবোধ করিলেন দণ্ডবোধ সহিলেন। আমরা গুরু গোস্বামীর মুখে শুনে থাকি যে গৌড়ীয় মঠ হচ্ছে শুদ্ধ ভক্তির প্রতিষ্ঠান। তো ভক্তি করতে গেলে আমরা বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে, কর্মী, জ্ঞানী বা যোগী আদি। তা শুদ্ধ ভক্তি করার জন্য গৌড়ীয় মঠের ভূমিকা বা বৈশিষ্ট্য কিরূপ, এ বিষয়ে যদি একটু বলতে। শুদ্ধ ভক্তি করবার জন্য গৌড়ীয় মিশন বা গৌড়ীয় মঠের ভূমিকা, গৌড়ীয় মঠের সৃষ্টি হয়েছে চৈতন্য দেবের ভাবধারা নিয়ে, তার শিক্ষা ধারা নিয়ে। চৈতন্য দেবই শুদ্ধ ভক্তি প্রচার করেছে, অতএব চৈতন্য দেবের ভাবধারা নিয়ে যারা প্রকৃষ্ট রূপে চলেন তারাই আমাদের ভক্তিপথের অনুসরণীয়। এবং শুদ্ধ ভক্তি পথে এগোবার তারাই হচ্ছে মূল সহায়ক। শুদ্ধ ভক্তি পথে চলতে গেলে গৌড়ীয় মঠই একমাত্র প্রতিষ্ঠান বুঝতে হবে, যেখানে সাধু সঙ্গ রয়েছে, যেখানে ভক্তি যাজনের শুদ্ধতা রয়েছে, যেখানে কর্ম মিশ্রা, জ্ঞান মিশ্রা বা অন্যান্য মিশ্র ভক্তির আরোপ করা হয় না, যেখানে শুদ্ধ ভক্ত বাস করেন, যেখানে সেটাই হচ্ছে গৌড়ীয় মঠের ভূমিকা, সেটাই গৌড়ীয় মঠ, যেখানে শুদ্ধ ভক্তি যাজনকারী বহু সাধকের একত্র অবস্থান, সংঘারাম, সেটা গৌড়ীয় মঠ। অতএব যদি কেউ শুদ্ধ ভক্তি করতে চান, হয়তো গৌড়ীয় মঠের বাইরে কোনো ছোটোখাটো কোনো একটা গোষ্ঠী থাকতে পারে, সেটা অস্বাভাবিক কিছু না সংসারের মধ্যে, ছোট ছোট বহু গোষ্ঠী থাকতে পারে, কিন্তু কলিযুগে যে প্রভুপাদ যে ব্যবস্থা করেছেন সংগ্রাম, সাধুসঙ্গের সাধু সঙ্গ দান করতে পারে এমন একটা প্রতিষ্ঠান, সেটাই গৌড়ীয় মঠ সেটা করেন, গৌড়ীয় মঠের সেটা ভূমিকাটা রয়েছে। অতএব আপনি যদি শুদ্ধ ভক্তি করতে চান, গৌরীমঠ তার সব রকম সুবিধা দিতে পারে। গৌরীমঠের থেকে সুবিধা নিতে নিতে বা সুবিধা অনুযায়ী চলতে চলতে যদি কিছু অসুবিধা দেখা যায়, সেটা কিছুটা মনের ভ্রম হতে পারে বা সেটা আপনার জীবনে কোনো বিপত্তি স্বরূপ আবির্ভূত হতে পারে, কিন্তু পজিটিভ যেখানে থাকে তার পাশে নেগেটিভ থাকতে পারে, কিন্তু নেগেটিভটা ধর্তব্য নয়। আপনি গৌড়ীয় মিশন বা গৌড়ীয় মঠ, এখান থেকে আপনি কি পাবেন, আপনি কি পান, মুখ্যত এদের যারা উপরে রয়েছেন, এদের যারা পরিচারক, তারা কতটা উন্নত অধিকারের, তারা কতটা শুদ্ধ তা নিয়ে চলেন, সেটাই দেখার বিষয়। এবং তারা শুদ্ধ ভাবযুক্ত হতে, বা আপনার কিছু নিচের লেভেলে যদি কিছু অসুবিধাও থাকে সেটা ধর্তব্যের মধ্যে।